তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আরসিএফ মডেলের 615 বক্স ক্যাবিনেট রেডি হচ্ছে তো প্রত্যেকটা বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বাটাম কিন্তু ওখানে 2 ইঞ্চির বাটাম ব্যবহার করা হয়েছে বাটামের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন প্লাস মিডিলও বাটাম দেওয়া আছে ভরপুর বাটাম প্লাস সাপোর্ট দেওয়া আছে কিন্তু এই 6D বক্সটা এটা আরসিএফ মডেলের 6D বক্স আপনারা দেখতে পাচ্ছেন তো জালি সাপোর্টটা বাকি আছে তো জালি সাপোর্টের কাজ চলবে প্লাস হচ্ছে এয়ার পাসের সিস্টেমটা এই গ্যাপটা বন্ধ থাকবে আর কি এয়ার পাস প্রত্যেকটা পার্টে আলাদা আলাদাভাবে এয়ার বের হবে দেখতে পাচ্ছেন বক্সটা আপনারা যে 6D বক্সগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যে 6D বক্সগুলো রেডি হচ্ছে তো এই 6D বক্সগুলো অ্যাকচুয়ালি সাঁকড়াইলে বোর্দাতে যাবে দু পিস বক্স ক্যাবিনেট যাবে এছাড়া হচ্ছে এগুলোতে 350 ওয়াট করে স্পিকার ঢুকবে এগুলোতে কেউ যদি হাই ওয়াটেজের স্পিকার ঢুকাতে চান এই ধরনের মডেল বা কেউ এই ধরনের বক্স ক্যাবিনেট করে হয়তো 600 ওয়াট 800 ওয়াট 1000 ওয়াট 1200 ওয়াট তো এই ধরনের বক্স ক্যাবিনেটে আপনারা 1200 কেন 15 ইঞ্চি 1500 ওয়াট পর্যন্ত স্পিকার এড করতে পারবেন এরকমভাবে আমাদের বক্স 6D থেকে আপনারা কিন্তু বক্সটা দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটি বাতামের স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে তো বক্সটা কিন্তু একটুও নাড়াচাড়া হবে না বা বডির পিছন পাশ কাঁপবে না কোনো মতেই বডিতে ডবল প্লাই পেস্ট করা আছে পিছন অনেকেই বলে থাকে সাধারণত 6D বক্সে কিন্তু যদি ব্যাক পাশে ডবল প্লাই দেওয়া থাকে তাহলে ব্যাকে পেছনে বডি জেজড়া হয়ে যায় কিছুদিন বাজানোর পরে বডি কাঁপতে থাকে পিছন পাশে আবার পিছন থেকে ক্যাবিনেট থেকে শব্দ আসে তো এটা কিন্তু ভুল যদি বাটামের স্ট্রাকচার ঠিকঠাকভাবে ব্যবহার করা থাকে বক্স ক্যাবিনেটে তাহলে ব্যাকে ডবল পেস্টিং করা থাকে থাকলেও কিন্তু আপনাদের বেকে মাছ যাবে না প্লাস হচ্ছে বক্স ক্যাবিনেট আপনাদের শব্দ হবে না পিছন পাশে বডি কোনো ঝেড় বা সেইরকম কোনো শব্দ আসবে না বডি থেকে তো সেইভাবে আমাদের কিন্তু বক্স 6D করা থাকে এখানে আপনারা 15 ইঞ্চি 1200 টু 1500 পর্যন্ত স্পিকার এড করতে পারবেন এই ধরনের ক্যাবিনেটে তো এগুলো যে যেরকমভাবে স্পিকার এড করবেন কত ওয়াটকে স্পিকার করবেন এড করবেন সেই ধরনের স্পিকার অনুযায়ী কিন্তু ক্যাবিনেটগুলো রেডি করা হয় তো এগুলো 350 ওয়াটের উপরে ক্যাবিনেটগুলো রেডি করা আছে তো এগুলো সাউন্ড টেস্টিং সহ আপনাদেরকে ভিডিওতে শো করব তো এখন জাস্ট আমাদের ক্যাবিনেটগুলো রেডি হচ্ছে এবং এই ক্যাবিনেটগুলো সাধারণত পুট্টির উপর কালার হবে তো পুট্টির উপর কালার থাকবে বডিতে থাকবে ব্লু কালার এবং ফ্রন্টটা থাকবে পরে যাচ্ছে একটু ইয়েলো কালারটা তো সেই কালারটা হবে ফ্রন্টে তো আপনারা অবশ্যই কালার কমপ্লিট হয়ে গেলে দেখতে পেয়ে যাবেন তো এখন আমাদের জালি সাপোর্টের কাজ চলছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া আপনাদের যদি এই ধরনের বক্স ক্যাবিনেট লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন এছাড়া ভিডিওর টাইটেলে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন আমাদের ফাইনালে কিন্তু বক্স ক্যাবিনেট রেডি করে কালারিং কমপ্লিট হয়ে গেছে তো ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জের চেয়ে একটু ইয়েলো কালারটা এখানে আপনাদের ফ্রন্টে আছে এছাড়া হচ্ছে ব্লু কালার হচ্ছে বডিটার কালার এছাড়া আমাদের কিন্তু এখন কালার কমপ্লিট হয়ে গেছে বক্স ক্যাবিনেট তৈরি করে এরপরে কভার ফিটিং হবে তা কভার ফিটিং করে আপনাদেরকে স্পিকার ফিটিং করে সাউন্ড টেস্টিং করে দেখাবো এবং স্ট্রেঞ্জার 4K-তে Q1 350 ওয়াট স্পিকার এই বক্সে কিন্তু 12 পিস চলবে দুটো 6D বক্স একটা স্ট্রেঞ্জার 4K দিয়ে চলবে তো যাই হোক এর আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল যার কারণে বক্সগুলো বাইরে বের করতে পারিনি তো আজকে রোদের জন্য আমরা বক্সগুলোকে দুটো বক্সকেই কিন্তু বাইরে বের করেছি যাতে কালারটা তাড়াতাড়ি শুকে যায় আর কি বক্সগুলো যদি নেটের ব্যাপারে কথা বলি তো এই 6D বক্সগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি বাংলা মডেলের নেট থাকবে তো ভিতরের মডেলটা হচ্ছে আরসিএফ মডেলের বক্সটি এবং নেটগুলো থাকবে বাংলা মডেলের নেট সিম্পল প্লেন নেটের উপরে থাকবে এছাড়া বক্সগুলো কেউ যদি আবার আরসিএফ মডেলের নেট নিতে চান বা তিনটা নেটের উপরে এই বক্সগুলো করতে চান তাহলে আপনাদের বাজেটটা একটু বেশি পড়বে এক জোড়া বক্স ক্যাবিনেট 32,000 টাকা জোড়া পড়বে আর এগুলো আপনার হচ্ছে 30,000 টাকা জোড়া পড়বে বাংলা নেটের উপরে 30,000 টাকা পড়বে এবং সেটা যদি আরসিএফ নেটের উপরে হয় তাহলে এগুলো আপনার 32,000 টাকা জোড়া পড়বে তো ক্যাবিনেটের প্রাইসটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো চলুন তাহলে এখন আমাদের বক্স ফাইনালি কমপ্লিট হয়ে শুকে গেছে তো এখন আমরা স্পিকার ফিটিং করব তো স্পিকারগুলোকে ফিটিং করে তারপর টেস্টিং করব তো যাই হোক আমাদের স্পিকার ফিটিংয়ের কাজ চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে Q1 কোম্পানির 15 ইঞ্চি 350 ওয়াট PA সিরিজের স্পিকারটি ফিটিং করা হচ্ছে
এছাড়া রেকও ফিটিং করা হচ্ছে, তিনের রেকগুলো থাকছে, এগুলো আউজার 60 ওয়াট ইউনিট দিয়ে ফিটিং করা হচ্ছে। তো চারটে বাজলে ফোর মিনিট পরবে পাত্তা পাবেন আর কি। গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বক্স কিন্তু ফিটিং কমপ্লিট হয়ে গেছে। স্পিকার ফিটিং করে নেটগুলো ফিটিং হচ্ছে। তো নেট ফিটিং হলেই তারপরে সাউন্ড টেস্টিং ভিডিও শো করবো। ফিটিং হয়ে যাক। তো ফিটিং করার পর কিন্তু আজকে আপনাদেরকে সাউন্ড টেস্টিং ভিডিও দিতে পারছি না এই ভিডিওর সাথে। নেক্সট ডে কিন্তু আমরা সাউন্ড টেস্টিং ভিডিওটা দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন যে বক্সগুলোর সাউন্ড কোয়ালিটি কীরকম আছে, বক্সগুলোর প্রেসার কীরকম আছে। তো আপনারা বক্সগুলির রেজাল্ট অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি প্রাইস সহকারে ক্যাবিনেটগুলোর সমস্ত ডিটেলস বলে দিলাম, এছাড়া সাউন্ড টেস্টিংটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো আমাদের নেট এখন আপাতত ফিটিং হচ্ছে, বক্সগুলো তাড়াতাড়ি করে একটু রেডি করা হচ্ছে, ঠিক আছে। তো পার্টির একটু এমার্জেন্সি আছে, সেই কারণে একটু এমার্জেন্সিভাবে বক্সগুলোকে রেডি করা হচ্ছে। তো যাই হোক, ফিটিং কমপ্লিট হয়ে গেছে, টেস্টিং ভিডিওটা আপনারা নেক্সট ডে পেয়ে যাবেন। তা বলে দিচ্ছি আপনাদেরকে, যদি এই ধরনের বক্স ক্যাবিনেট কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আমার নম্বর টাইটেলে দিয়ে দিব ভিডিওর টাইটেলে। তো এই ধরনের বক্স ক্যাবিনেট দুটো মডেলের হবে, একটা হচ্ছে আপনার যেটা কোম্পানির নেট JBL নেট অথবা RCF নেট দিয়ে হবে, তিনটা নেট দিয়ে ফিটিং হবে। এছাড়া আরেকটা মডেল আপনারা যে মডেলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই মডেলটা একটা হবে, আরেকটা হচ্ছে আপনার তিনটে নেটের মডেল হবে। এছাড়া কেউ যদি দুটো নেটের মডেল করতে চান সেটাও হবে। এছাড়া কেউ যদি টাইগার নেটের মডেল করতে চান 6D বক্স তাতেও হবে। তো যে কোনো ধরনের মডেল করতে চান তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তো বিভিন্ন রকম মডেলের কিন্তু বিভিন্ন রকম রেট পড়বে। তো এটা কিন্তু এই বক্সগুলোর রেট অ্যাকচুয়ালি আপনার 30,000 টাকা জোড়া পড়বে। এছাড়া অন্যান্য ধরনের মডেল যদি এই বক্সের উপরে করতে চান তাহলে আপনার বাজেট বাড়বে। এই ধরনের বক্স যে ধরনের মডেল করতে চান তার উপরে কিন্তু বাজেটটা নির্ভর করবে। তো ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলবো না। তো নেক্সট ডে আপনাদেরকে সাউন্ড টেস্টিং ভিডিওটা দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।